مسلمان شنو يقين ما ربي بصير ما توري فرم ما جان الله بكي دربري بدعاء دعاء كتين لما دير مسلمان بشي دعاء كتين الله بكي دربري كنتين وامار الله اپنی عبر اتا فتر شنطن دن قرمين كنتو دیکھتے واجان امر الله پاک رب العالمين شيء امر الله بندير دعاء كي الله پاک قبول كرسي الله পাক আল্লাহ তাআলার দরবারে আল্লাহর বান্দী দোয়া করেছিলেন আমি যেন তাকে আলেম বানাতে পারি আমি তাকে যেন আবেদ বানাতে পারি আয় আল্লাহ আপনি আবেদ হিসাবে কবুল করবেন রাবিয়ার মা দোয়া করেছিলেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ তাআলা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পুত্র সন্তান দিলেন না আমার আল্লাহ বন্দির একটা কন্যা সন্তান আবারও দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ চারজন হয়ে গেল তাই নাম রেখেছিলেন নবিয়া কিন্তু মামা জজ্জর জজ্জর আল্লাহ পাকের দরবারে কবে রব্বুল আলামিন আমি ধৈর্য হরা হইলাম আপনি যেটা দেন আয় আল্লাহ সেটাই আমি খুশি তবে আমি বড় নিয়ত করেছিলাম রব্বুল আলামিন তবে আপনি আমার কন্যা সন্তান দিয়েছেন আমি আপনার দরবারে দোয়া চাই আমার এই কন্যা সন্তানকে এই জগতে এই জমানায় আপনার আবেদ হিসাবে কবুল করে নেবেন আবেদ হিসাবে কবুল করে নেবেন আমার আল্লাহ দোয়াকে কবুল করে নিয়েছিলেন জোরে বলে সুবহানাল্লাহ একটা পুত্র সন্তানের থেকেও আরো দিনের খিদমত রাবিয়া যেটা করেছিলেন একজন পুরুষ মানুষের পক্ষে অতটা সম্ভব বিশেষ করে বর্তমান সময়ের কথা বলছি সম্ভব নয় রাবিয়া মুসিউস্তা ছিলেন কে জানেন ওনার স্থান ছিল হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু ও বাইয়ানে আমার রবিয়া বলেন রাবিয়া বসরি আব্বা জানাল্লাহ জান হযরত রাবিয়া কে লালিত পালিত করেন হযরত রাবিয়া আস্তে আস্তে বড় হলেন আল্লাহ পাকে কোরআন শিক্ষা দেয় আল্লাহ পাকে ইলমে দ্বীন শিক্ষা দেয় কারণ আল্লাহ নবী তার নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা পৃথিবীর জমিনে ওই ব্যক্তিটাই সাথে উত্তম যে নিজে কোরআন শিখল অপরের কাছে কোরআন পৌঁছে দিল আল্লাহর নবী আরো জানিয়েছেন পৃথিবীর লোকে ওই পিতা মাতা অতি উত্তম যে পিতা মাতা তার সন্তানকে দিন শিক্ষা দেয় কোরআন শিক্ষা দেয় নামাজ শিক্ষা দেয় আল্লাহর নবী বলেছেন তাই হযরতে রাবিয়া নিজের সন্তানকে কোরআন শিক্ষা দিলেন ইলমে দ্বীন শিক্ষা দিলেন দেখতে পাওয়া যায় আম্মা যেন রাবিয়া ছোট্ট মেয়ে দেখতে পাওয়া যায় অল্প বয়সে আব্বাকে হারালেন অল্প বয়সে গর্ভধারিণী জনম দুঃখিনী মাকে হারালেন চার বোন চারটি কন্যাকে রেখে দিয়ে আব্বা মা দুনিয়ার বুকে বিদায় হয়ে গেলেন ইমানদারের পরীক্ষা দেখেন ইমানওয়ালার পরীক্ষা দেখেন ও ভাই জানেরা মুরব্বিয়া বাজানেরা কেননা দুনিয়ার বুকে আমরা তো দেখি বাপের কোলে সন্তান মারা যায় ঠিক কিনা সন্তানের কোলে বাপ মা মারা যায় বড় ভাই বেঁচে থাকে ছোট ভাই মারা যায় এটাই হলো দুনিয়া হযরত রাবিয়া মুসি রহমতুল্লাহি আলাইহা ছোট বয়স আব্বা মাকে হারালে জনমের মতো আব্বাকে আর কোন দেখতে পাই না মাকে আর দেখতে পাই না আব্বা মায়ের জন্য দুটো হাত তুলে নামাজের মুসল্লায় বসে বসে আল্লাহ পাকে দরবারে নাজাতের দোয়া চাই আল্লাহ আমার আব্বা মা কবরটাকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন কিন্তু রাবিয়া বস্তির আব্বা মা ছিলেন আল্লাহর আবেদ আবেদা জোরে বলে সুবহানাল্লাহ
আল্লাহ পাকের দরবারে সন্তানরা পিতামাতার জন্য দোয়া চাইবে তো নাকি দোয়া চাইবে রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা যাদের আব্বা মা কবরে চলে গিয়েছে আব্বা মা দুনিয়া জমিনে নাই এই মাঘে শাবান চলে আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন বাবা কোরআন তেলাওয়াত করে নামাজে মুসাল্লায় বসে আব্বা জানের জন্য দোয়া করবেন গর্ভধারিণী জনম দুঃখিনী মায়ের জন্য দোয়া করবেন কারণ আব্বা মা কত নিয়ামতি যিনি বাবা আব্বা মা কত ভালোবাসায় যিনি বাবা যারা হারিয়েছেন তারা জানেন যাদের দুনিয়া আছে আমরা কেউ বুঝতে পারি না মা কি জিনিস বাপ কি জিনিস আব্বা মা যাদের কবরে চলে গেছেন ও সন্ধ্যালিয়া গ্রামবাসী যুবক ভাইরা মুরব্বী আব্বা জানেরা আজকে আপনাদের মাহফিল দেওয়াটা সত্য কথা হবে যদি কিনু সাবান মাস থাকে আপনারা বেঁচে নিয়ে জাল্লাই জান্নাতি বাগানে বসেছি আল্লাহ আজকে আমি আপনার দরবারে তওবা করি আল্লাহ জীবনে আর নামাজ ত্যাগ করব না আল্লাহ আমি এখনো কোরআন পড়তে জানি না আল্লাহ আমি যেন কোরআন শিখতে পারি মসজিদে ইমাম সাহেব হাফেজ সাহেবের কাছে যেন কোরআনটা শিখতে পারি কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে যার সিনাতে কোরআন থাকবে না যার জবানে আমার শিখে থাকবে না আমার আল্লাহ পাক জানিয়ে দেন তার শরীরের তার অন্তরের কোন মূল্য নাই আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে ও মুসলমান নজরে না মুরব্বী আব্বা জানে না সেই আব্বা মায়ের জন্য যদি আপনি দোয়া করেন দোয়া করার মতো যদি দোয়া করেন চোখের পানি ফেলে যদি কানেন আয়াবার আল্লাহ কবর বড় সত্য বড় কঠিন জায়গা কবরে যদি আমার আব্বা মা কষ্টের মধ্যে থাকে আল্লাহ আমার আব্বা মাকে আপনি ক্ষমা করে দিন আমার আব্বা মাকে আপনি মাফ করে দিন কবরে আজাদকে মাফ করে দিন আর আমি গুনাহগার আমার জীবনের গুনাহকে আপনি মাফ করে দিন আল্লাহ পাকে যদি আপনি এইভাবে দোয়া চান আমার আল্লাহ পাক আপনার দোয়াটাকে কবুল করে নিয়ে আপনার আব্বা মায়ের কবরে আজাব মাফ করে দেবেন এবং আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন রাবিয়া বস্তি রহমাতুল্লাহ আলিহা আব্বা মায়ের জন্য এইভাবে দোয়া করতেন ওনার বড় তিন বোন তানারাও আল্লাহর আবেদা জাহেদা ছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু যখন বাড়িতে গার্জেন নাই গার্জেন নাই তাদের কে দেখবে সবই তো মেয়ে থেকে না কিন্তু আল্লাহ পাক সবই কার ইচ্ছা আল্লাহর ইচ্ছা দেখতে পাওয়া যায় কিছুকাল পরে কিছুদিন পরে একদল দস্যু হাজির হয়ে গেল একদল দস্যু হাজির হয়ে গেল রাবিয়া বস্তি রহমাতুল্লাহিহা ওই কুড়ে ঘরে তিন বোন চার বোন থাকে ওই দস্যু দলেরা চলে আসল ওই ডাকাতের দলেরা চলে আসল বস্তি রহমাতুল্লাহিহা তিন বোনকে তারা ধরে নিয়ে যায় আম্মা যান রাবিয়া জজ্জল করে কানেন আমার বোন গুলোকে ধরে নিয়ে গেলেন এই ডাকাতের দলেরা এই দস্যুর দলেরা আমার বোন গুলোকে ধরে নিয়ে গেলেন এমন করে কাঁদতে দেখেন ওই নিষ্ঠুররা কি করল বোন গুলোকে ধরে নিয়ে চলে গেল আম্মা জানাবিয়া আল্লাহ পাকের দরবারে দোয়া করতে লাগে রব্বুল আলামিন আল্লাহ পাক আমার বোন গুলোকে আপনি হেফাজত করবেন আমার বোন গুলোকে আল্লাহ
আপনি হেফাজত করবেন ওদের হাত থেকে আল্লাহ সম্মান ইজ্জত কে আপনি রক্ষা করবেন আল্লাহ পাকের দরবারে দোয়া করতে লাগেন হযরত রাবিয়া তখন ছোট ওই সময় দেখতে পাওয়া যায় রাবিয়া মুসলিম বন্ধুকে বাজারে বিক্রি করে দিল তখন গোলাম কেনা বেচা হতো তখন দাস দাসী কেনা বেচা হতো এখনো তো অনেক পাচার হয় কিনা নামা ও ভাইয়ানেরা কিন্তু তখন নিয়ম ছিল গোলাম কিনে নিত এমন করে দাসী ক্রয় করত যে কিনে নিত তার আন্দারে চলে যেত ও ভাইয়ানেরা দেখতে পাওয়া যায় ওই ডাকাতের দলেরা তিন বোনকে বিক্রি করে দিল ও ভাইয়ানেরা বেশ কিছুদিন বেশ কিছু কাল পরে তিনি তো আল্লাহ পাকের দরবারে কাঁদেন বাড়িতে কেউ নাই ইমানদারের সঙ্গে কে থাকে জোরে বলেন আল্লাহ থাকে যার কেউ নাই সে যদি আমার আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বান্দার উপরে নয় আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তার হেফাজত করবে হেফাজত করবে আম্মা যার রাবিয়া নামাজের মুসল্লায় বসে দোয়া করে আল্লাহর কোরআন তেলাওয়াত করে দোয়া করে আল্লাহ পাকের দরবারে বলে রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ায় যত কষ্ট আছে সাজা আছে সব আমি মেনে নিতে রাজি কিন্তু আমি রাবিয়া আল্লাহ কবরের আজাব জাহান্নামের আজাব আমি সইতে পারবো না আল্লাহ দুনিয়ার সমস্ত সাজা আমি মেনে নিতে রাজি কিন্তু কবরের আজাব আমি সইতে পারবো না আমরা কি আল্লাহ দরবারে কাঁদি নামাজের মুসল্লায় বসে বসে মসজিদে তো সময় দিয়ে একাকিনী নিরালায় নিঝুমে বসে ও ভাইয়ানেরা মসজিদে বসে বসে আমরা কে দোয়া করি ও মায়েরা বোনেরা পর্দার সঙ্গে চলুন পর্দার সঙ্গে মুআমান করে ঘরে বসে নামাজের মুসল্লায় বসে কি দোয়া করি আল্লাহ পাকের দরবারে কবরের আজাবের কথা মনে করে কি কাঁদি জাহান্নামের আজাবের কথা মনে করে কি কাঁদি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন বান্দা যখন আমার ভয়ে চোখের পানি ঝরায় বন্দী যখন আমার ভয়ে চোখে পানি ফেলে ওই পানিটা আমার বান্দা বান্দির জন্য কবরে আজাব রেখায় হয়ে যায় কবরে আজাব মাফ হয়ে যায় জাহান্নামের আজাব মাফ হয়ে যায় কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ওই চোখে ফোটা ফোটা বান্দার পানির পানিটা কিয়ামতের দিন আমি আল্লাহ পাক জমা রেখে দিয়ে কিয়ামতের দিন তাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেব আল্লাহকে ভয় করো ডাকার মতো ডাকো বুঝতে পেরেছে সামান্য মধ্যরাতে মাহফিল ঠিক কিনা রসুল্লাহর মোহাম্মদ ভালোবাসা দিতে পারিনি হ্যাঁ নবীর সুপারিশ সাফাত আমরা কিভাবে পেতে চাই কিভাবে আমরা আশা করি যে নবী আমাদের জন্য একটা সেকেন্ডের কথা বলেন না আমরা যা নবী আলসিয়ার তালিবে তিনি আল্লাহর ইবাদত করছেন আল্লাহর উপাসনা করছেন
এমন সময় সেই দস্যুরা সেই ডাকাতের দলেরা তারা চলে আসলো রাবিয়া বসরির ঘরে চলে আসলো রাবিয়া বসরির ঘরে এসে আম্মা জান হযরত রাবিয়াকে তারা ধরে নিয়ে যায় মা রাবিয়া বলেছিলেন আম্মা জান রাবিয়া বলেছিলেন তোমরা আমার বোনগুলোকে বিক্রি করে দিয়েছো আমাকে তোমরা কোথায় নিয়ে যাবে কোথায় আমাকে নিয়ে যাবে তোমরা আমাকে ছেড়ে দাও আমার আব্বা নাই আমার গর্ভধারিণী মা নাই আমি রাবিয়া এই ঘরে একাকিনী থাকি আমি আমার আল্লাহর ইবাদত করি আমি আমার আল্লাহর কোরআন তেলাওয়াত করি আমি আল্লাহর জিকির করি কিন্তু ওদের মনে দয়া হলো না আম্মা জান রাবিয়াকে ধরে নিয়ে দেখতে পাওয়া যায় না ওই বসরার বাজারে বিক্রি করে দিল অনেক টাকায় ক্রয় করে নিয়েছে যে সে বড় জালিম ছিল সে বড় অত্যাচারী ছিল সেই জালিমের হাতে আম্মা জান রাবিয়াকে বিক্রি করে দিল দুনিয়া জমিন তাই তাই মোমেনদের জন্য যারা প্রকৃত মোমেন মোমেন হওয়া তো সহজ নয় মহসেন হওয়া তো সহজ নয় বিনা সাধনায় কেউ আল্লাহর অলি হতে পারে নাই বিনা সাধনায় কেউ আল্লাহর মাহবুব হতে পারে নাই আপনি যেমন সংসার করছেন সংসার করতে গিয়ে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে আপনার মাথার খামটা পায়ে পড়ে কত কষ্ট কত মেহনত করেন দুনিয়ায় সুখ শান্তির জন্য কিন্তু অনন্তকালে শান্তি যদি পেতে চান অবশ্যই অবশ্যই আমার আল্লাহকে খুশি করতে হবে আল্লাহ সন্তুষ্টি লাভ করতে হবে তাহলে আপনাকে আমাকে কত সাধনার দরকার আছে দুনিয়াটা ও বাইজানেরা আমার নবী বলেছেন আসসিজুরুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন আল্লাহ নবী বলেছেন দুনিয়া জমিনটা হলো মোমেনদের জন্য কয়েদখানা মোমেনদের জন্য মোমিনাদের জন্য কষ্টের জায়গা ওয়া জান্নাতুল কাফিরিন আর যারা দুনিয়া চায় আখেরাত চায় না আল্লাহকে অস্বীকার করে দুনিয়ায় যারা হারাম খোর দুনিয়ায় যারা সুদ খোর দুনিয়া জমিনে যারা আল্লাহর বিরুদ্ধে আচরণ করে চলে শয়তানের তাবেদারি করে শুধু দুনিয়াটাই তারা মহান মনে করে স্বর্গ মনে করে আল্লাহ নবী দয়া নবী নূর নবী জারি দিয়েছে দুনিয়া জমিনটা দুনিয়াদারি মানুষের জন্য স্বর্গের জায়গা যারা আখেরাত চায় না কিন্তু আখেরাতের মানুষদের জন্য বড় কষ্টের জায়গা মা রাবিয়াকে ধরে নিয়ে ওই জালিমের হাতে তুলে দিল ওই মনি ক্রয় করে নিয়ে ঘরে নিয়ে গেল আম্মা জান নবিয়া বসি রহমাতুল্লাহ সংসারের কাজ করেন মনিবের সুন্দর বিল্ডিং বালাখানা সুন্দর ঘর ওই ঘরে একটা জায়গায় স্থান হলো না রাবিয়ার জন্য একটা কুড়ে গান মা রাবিয়া বলেছিলেন দুনিয়া জমিনে এই ঘরটাই হলো আমার কাছে প্রিয় জোরে বলুন কেননা দুনিয়া অনন্তকালের জন্য নাই দুনিয়া অস্থায়ী আর আখেরা চিরস্থায়ী আম্মা জান রাবিয়া বসরি রহমাতুল্লাহ সংসারে কাজ করেন সারাটা দিন খাটাখাটনি করেন দিনে রাতে আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন নামাজের যখন সময় হয়ে যায় হযরতে রাবিয়া বসে আম্মা জান তিনি নামাজ আদায় করেন আর যখন রাত নেমে আসে সংসারের কাজ তখন শেষ হয়ে যায় গভীর রাতে তিনি ঘুমান
না বিছানায় তিনি পিঠ দেন না আম্মা জায়বিয়া কবিরাতে কবির রজনীতে আম্মা জায়বিয়া আল্লাহ নফল নামাজ আদায় করেন আল্লাহ তাসবিহ পাঠ করেন আল্লাহ জিকির করেন কারণ আল্লাহ পাক জানি দিয়েছে উস্কুরুল্লাহ জিকিরান কাসিরান বান্দারে তুমি আমার জিকির করো জিকিরান কাসিরান বেশি বেশি করে আমাকে ডাকো তুমি যখন আমাকে একবার ডাকবে আমি আল্লাহ তোমার ডাকে দশবার সাড়া দেব বান্দা তুমি বিপদে পড়ো মুসিবতে পড়ো রোগে পড়ো রোগ তো দেই আমি রোগ সারাইও আমি মুসিবত দেই আমি মুসিবত থেকে উদ্ধার করি আমি জোরে বলো সুবহানাল্লাহ কেন আমি তোমাকে পরীক্ষা করি আল্লাহ মুমিনদের উপরে মুসিবত দেয় আর বেঈমানদের উপরে কি দেয় লানত গজব দেয় মুসলমানের ছেলেরা নজওয়ানেরা আমার মুরব্বী আব্বা জানিলাম পরদানি সিনা মায়েরা বলিলাম আম্মা জানাবিয়াল সিনামা তুলানি গান রাতের অন্ধকার আল্লাহ জিকির করেন আল্লাহর কোরআন তেলাওয়াত করেন ফজর নামাজ আগে আল্লাহ পাকের দরবারে তওবা ইস্তিগফার পড়ে দুটো হাত তুলে আল্লাহ পাকের দরবারে কাঁদেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক দুনিয়া জমিনে আপনি আমাকে যতদিন হায়াতে রাখবেন আল্লাহ গো আমি যেন আপনাকে না ভুলে যাই আমি যেন আপনার দিনের উপরে চলতে পারি কোরআনের উপরে চলতে পারি আল্লাহ আপনি আমার শক্তি দেন কারণ আমাকে যে কড়াই করে এনেছে আল্লাহ আমার উপরে চরম অত্যাচার করে কি অত্যাচার করত জানেন হযরত রাবিয়াকে বিনা অন্যায়তে বিনা দোষে রাবিয়ার জন্য আলাদা একটা চাবুক ছিল না ওই চাবুকটা দিয়ে ওই ছড়িটা অথবা চাবুক দিয়ে হযরত রাবিয়া বসরির উপরে আঘাত করত মারত এত মার মারত বাবা হযরত রাবিয়াকে কোনদিন খেতে দিত কোনদিন খেতে দিত না মা রাবিয়া বসরি তিনি আল্লাহর কাছে ধৈর্য ধরতে সবর করতেন ইন্নাল্লাহ মাআস সাবিরিন আল্লাহ পাক বলেছেন যারা ধৈর্যশীল হয় অবশ্যই ধৈর্যশীলদের সঙ্গে আমি থাকি ইন্নামা ইউয়াফা আস-সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব ইমানওয়ালা ধৈর্যশীল বান্দা বান্দিদিগকে আল্লাহ কোরআনটাকে বলেছেন তাদেরকে কিয়ামতের দিন বিনা হিসাবে আমার দয়ার জান্নাত নসিব করে দেব আর একটু জোরে বলা যাবে না রাবিয়া বসরিকে দৈনন্দিন চাবুক পেটাই করে মারে কে দুনিয়ার মনিব যে কোরাই করে এনেছে আম্মা জান রাবিয়া বসরিকে একদিন এত মার মেরেছে ও ভাইয়ারা এত মার মেরেছে বাবা এত মার মেরেছে আম্মা জান রাবিয়া বসরিরা মাত আলী খাকে মেরে বেহুশ করে দিয়েছে কয়েকদিন খেতে নাই না আম্মা জানাবিয়ার জীবনে একটি মাত্র মোটা কাপড় ওই কাপড়টা মোটা কম্বল নাই মোটা কাপড় তিনি পরিধান করতেন পাতলা কাপড় পরতেন না মোটা কাপড় পরলে পরে পর্দা করা যায় ঠিক কিনা ও ভাইয়ানেরা কিন্তু পাতলা কাপড় পরলে তা পর্দা হয় না কিন্তু বলুন আপনারা মোটা কাপড়ের দাম বেশি না পাতলা কাপড়ের দাম বেশি কি বাবা যত পাতলা হবে তার দামটা কম নাকি কথা বলে বেশি আর যত মোটা হবে একটা মোটা কাপড় আজকে রাবিয়া বসরি আলোচনা করছি
যাদের বিবি আছে এটা মোটা কাপড় কিনে দেবেন দোকান থেকে এনে দেখেন আপনার কি করে যত্ন করে আদর করে না কি করে একটু পরীক্ষা করে দেখবেন আসলে আমরাই এখনো সোজা নাই ঠিক কি না আমরা চাই আমার স্ত্রীটা সুন্দরভাবে সাজুক আজকে একটা মাহফিল হচ্ছে আমার মেয়েটা আমার স্ত্রী সুন্দর করে সেজে একটু ঘোরাফেরা করবে সবাই বলবো অমুকের বউ অমুকের মেয়ে ঠিক কি না আপনাদের বলছিনি বাবা সমাজে যেটা হচ্ছে সেটা বলছি